নমস্কার, নিউজ এক্সপ্রেসে সকলকে স্বাগত। এই মুহূর্তে সঙ্গে রয়েছে আমি পায়েল। বিধানসভা নির্বাচনের পর থেকে যেভাবে চোপড়া ব্লকের বিজেপি কর্মীদের ওপরে আক্রমণ, লুটপাট এবং যেসব বিজেপি কর্মীরা ঘর ছাড়া রয়েছেন তাদেরকে বাড়ি ফেরাবার জন্য মহকুমা হাসপাতালে দ্বারস্থ হয়েছেন চোপড়া এবং ইসলামপুরের বিজেপির নেতৃত্বরা। সোমবার ইসলামপুর মহকুমা শাসকের দ্বারস্থ হয়েছেন চোপড়া এবং ইসলামপুরের বিজেপির নেতৃত্বরা। যেসব বিজেপি কর্মীরা ঘর ছাড়া রয়েছেন তাদেরকে বাড়ি ফেরাবার এবং বিজেপি কর্মীদের বাগান দখল করা, ঘরবাড়ি লুটপাট করা সহ বিভিন্ন 12 দফা দাবিকে সামনে রেখে এদিন ডেপুটেশন প্রদান করেছেন বিজেপির নেতৃত্বরা। এই প্রসঙ্গে উত্তর দিনাজপুর জেলা বিজেপির সহসভাপতি সুরজিৎ সেনের অভিযোগ, তৃণমূলের অত্যাচারের ফলে আজকে বিজেপি কর্মীরা ঘর ছাড়া অবস্থায় রয়েছেন। প্রায় 200 বেশি বিজেপি কর্মীরা ঘর ছাড়া রয়েছেন বলে জানিয়েছেন তিনি। বিজেপি কর্মীদের বাড়িঘর লুটপাট করা হচ্ছে, তার পাশাপাশি বিজেপি কর্মীদের চা বাগানগুলোকে দখল করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেছেন এবং বিজেপি কর্মীদের ঘর ফেরাবার জন্য শেষবারের মতনই এদিন তারা দ্বারস্থ হয়েছেন মহকুমা শাসকের কাছে। যদি এরপরও সমস্যার সমাধান না হয় তাহলে তারা সামিল হবেন বৃহত্তর আন্দোলনে, এমনই জানিয়েছেন তিনি। আর অন্যদিকে এই সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইলাল আগরওয়াল। 2 তারিখে কাউন্টিং এর পর থেকে বাড়িঘর আমার লুট করে নিয়েছে, লুট করে নেওয়ার পর তখন থেকে আমি বাড়ির বাইরে আছি। এখন নানান রকম হুমকি আসতেছে, বলছে এখন আবার বাড়িতে গেলে 5 লক্ষ টাকা দিতে হবে, এরকম বলছে। টিএনসির দুষ্কৃতীরা যারা আছে, টিএনসির লোকজনেরা বলছে টাকা দিতে হবে, 5 লক্ষ টাকা দিতে হবে, তবে বাড়িতে থাকতে দিব, টিএনসি করতে হবে, বিজেপি করা চলবে না, বিরোধী করা চলবে না। এখানে 2 তারিখের পর থেকে ঘর ছাড়া, বাড়িতে শান্তিভাবে থাকতে পারি, সুষ্ঠু বিচার হোক। চোপড়া বিধানসভাতে নির্বাচনের পর ফল প্রকাশের পর থেকে যে সন্ত্রাস হচ্ছে এবং চোপড়ায় বহু মানুষ এখন ঘর ছাড়া হয়ে আছে তাদের ঘরে ঢোকানোর দাবিতে, আর যে সন্ত্রাস চলছে, যে লুটোটা চলছে সেটাকে বন্ধের দাবিতে এবং অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে আমরা মহকুমা শাসকের কাছে এসেছিলাম, এর আগেও এসেছিলাম, আমরা পুলিশ প্রশাসনের কাছেও গিয়েছিলাম। তো আজকে আমরা শেষবারের মতো মহকুমা শাসকের সাথে আসলাম এবং মহকুমা শাসক খুব গুরুত্ব সহকারে বিষয়টাকে শুনলেন এবং আমাদেরকে কথা দিলেন যে আমি বিষয়টিকে খুব তাড়াতাড়ি, মানে 1-2 দিনের মধ্যে আমি এটাকে আমি নিজেই উদ্যোগ নিয়ে ব্যাপারটা দেখছি। এক তো হচ্ছে বাড়িতে ঢুকলে তৃণমূলে ওরা প্রাণে মারা হুমকি দিয়েছে এবং মারছেও তাই, তারপরে সেখানে 1 লক্ষ টাকা তারা দাবি করছে বাড়িতে থাকতে গেলে, তারপরে তৃণমূলে ঝান্ডা ধরতে হবে, বিজেপি করা যাবে না, এইসব বিভিন্ন বিষয়গুলো আছে, তাদের মা বোনের উপরে হাত চলছে। তো প্রত্যেকের সম্মান বাঁচানোর জন্য, জীবন বাঁচানোর জন্য, জীবিকা বাঁচানোর জন্য তারা বাধ্য হয়ে বাড়ি ছাড়া আছে। আমাদের তরফ থেকে আমরা বললাম যে শেষবার আপনার কাছে আসলাম, আবার আপনার দ্বারস্থ হলাম, এবার যদি সেটা না হয় তাহলে আমরা আন্দোলনের শেষ ধাপ যেটা অনশন, সেই অনশনের রাস্তা আমরা যাব। এর আগের দিনও বিজেপির শান্তনু বসু মহাশয় এই কথাটা বলেছিলেন যে চোপড়ায় বিজেপি কর্মী ঘর ছাড়া। সেদিনও আমি বলেছিলাম যে আপনার কারা ঘর ছাড়া তার লিস্টটা তো দেন, একটা লোকও বিজেপির কিন্তু ঘর ছাড়া নেই। এগুলা রাজনীতি করতে গিয়ে বলতে হয় বলে বলছে।